শয়তানের দরকার আছে? শয়তান বলতেছে কেরে তোরা তো আমার চাইতে বড় দাদা, কথা কন না কে? এটা কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কেমনে? নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া 600 একর জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ওই জায়গার মধ্যে অশ্লীল নাচানাচি চলে, আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের সভ্য যদি পিতা মাতা থাকতো, ভক্ত পরিবারের সন্তান হতো, এরা পবিত্র রমজান মাসে এমন বেহায়াপনা করতে পারত? যেই বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইফতার মাহফিলে বাধা দেওয়া হলো, পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে বাধা দেওয়া হলো, আমরা বলতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা হয়, হুলি খেলায় বাধা হয় না, আবার তারাবির নামাজে বাধা হয়, ইফতারে বাধা হয়, রং উৎসবে বাধা হয় না, এখান থেকে বোঝা যায় তারা মুসলমান নয়, তারা আবু জেহেলের বেদাত্তা। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম যারা ইফতার মাহফিলে বাধা দিয়েছে ওরাই রং উৎসব করতেছে। ওরা কারা? ওরা হলো সোনার ছেলে। ওরা কিসের ছেলে? নাম বললে চাকরি থাকবে না। তো ভাই শরীফুল ইসলাম ভাইয়ের মাধ্যমে, তার মাধ্যমে আজকে যেই বক্তাগুলো এখানে এনেছে, অন্য মাহফিলের সেজন টাইমে অন্তত 5 লাখ টাকা দিলে এই বক্তাগুলো একদিনে পাওয়া যেত না। তার কারণ মুফতি বদরুল রশিদ মিয়ার বাড়িতে যান, 2 বছর আগে সিরিয়াল নেয়, কতক্ষণ ঠিক কিনা? এই বক্তাগুলো এসেছে আলোচনা যাই শুনি, ইন্টারনেট ইউটিউবে ওয়াচ আমরা সবাই শুনি, আজকে দেখতেছি এটাই আলহামদুলিল্লাহ। তাহলে 15 মিনিট আলোচনা হবে, আপনাদের মনোযোগ আছে? শুনেন, ওই নামাদুহু ওই আপনার ওই আপনার ওই ভূমিকা টুমিকে আমি যদি খুতব পড়ি যে টাইম শেষ, একেবারে খুতব সারা খেটা খেটা ওয়াচ করবো, আমার দিকে তাকান। প্রথম নম্বর হাদিস হলো রসুল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ, বলবেন না? আর রাসূল বলেছেন রমজান মাস যখন আসে আল্লাহ তাআলা শয়তানদেরকে সেকল বন্দী করে। জোরে বলেন, কি বন্দী করে? তাহলে আমাদের বিশ্বাস হলো শয়তান এখন কি আছে? বন্দী আছে। জোরে বলেন, কি আছে? যে শয়তান যদি বন্দী থাকে তো সুদ খাচ্ছে কারা? কথা কর না গা, এ বদ্র জেলা ছুট চলতেছে না? ভূত চলতেছে না? এমনও বাপ্পার আছে ওজার দিনে ডাইরেক্ট ঘুষের টাকা নেয় না, একটা লোক টাকা নিয়ে যাচ্ছে ঘুষের টাকা, এ বলতেছে টাকা তুমি কি পাগল হয়েছে? আমি ওজা নাই, টাকা ড্রয়ের মধ্যে রেখে যাও, আমি ইফতার করার পরে গণনা করে নেব। এইরকম আল্লাহর ওলি আছে না নাই? মনে বলে এই 12 মাসের মধ্যে শয়তান সবচাইতে বেশি খুশি থাকে রোজার মাসে। তার কারণ হলো শয়তানও বন্দী করে রাখছে, শয়তানের কোনো ডিউটি নাই, শয়তান শুধু শরবত খাচ্ছে আর আপেল খাচ্ছে, কারণ শয়তান লক্ষ্য করে দেখতেছে আমি বন্দী থাকলে কি হবে, অন্যায় বন্ধ নাই, অন্যায় 100 ডিগ্রি ফোর্সে চলতেছে। শয়তান মনে মনে চিন্তা করতেছে সুদ যারা খায়, ভূত যারা খায়, জিনা যারা করে, মিথ্যা কথা বলে, শয়তান বলতেছে এরা হলো আমার চাইতে বড় শয়তান। আজকে বাংলাদেশে শয়তান আছে না নাই? শয়তান যদি না থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাজার হাজার ছাত্র ছাত্রীরা রং উৎসবের নামে হাজার হাজার ছেলে মেয়ে বেয়া পর্দা হয়ে ছেলে মেয়ের গায়ে রং মেখে দিচ্ছে, মেয়ে ছেলের গায়ে রং মেখে দিচ্ছে, হিন্দুয়ানি সংস্কৃতি এই হুলিয়ানি সংস্কৃতি নিয়ে এসে পবিত্র রমজান মাসে যারা এই রকম নাচানাচি করতেছে, বেয়া পর্দা হয়ে অশ্লীল নাচানাচি করতেছে, এরাই হলো সবচাইতে বড় শয়তান। শয়তানের দরকার আছে? শয়তান বলতেছে কেরে তোরা তো আমার চাইতে বড় দাদা, কথা কন না কে? এটা কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলো কেমনে? নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া 600 একর জমির উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। ওই জায়গার মধ্যে অশ্লীল নাচানাচি চলে, আমরা বলি এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। এদের সভ্য যদি পিতা মাতা থাকতো, ভক্ত পরিবারের সন্তান হতো, এরা পবিত্র রমজান মাসে এমন বেহায়াপনা করতে পারত? যেই বিশ্ববিদ্যালয়ে রমজানের শুরুতে ইফতার মাহফিলে বাধা দেওয়া হলো, পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্যে বাধা দেওয়া হলো, আমরা বলতে চাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা হয়, হুলি খেলায় বাধা হয় না, আবার তারাবির নামাজে বাধা হয়, ইফতারে বাধা হয়, রং উৎসবে বাধা হয় না, এখান থেকে বোঝা যায় এরা মুসলমান নয়, এরা আবু জেহেলের বেদাত্তা। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম
যারা ইফতার মাহফিলে বাধা দিছে ওরাই রং উৎসব করতেছে। ওরা কারা? ওরা হলো সোনার ছেলে। ওরা কিসের ছেলে? নাম বললে চাকরি থাকবে না। এই যে চলতেছে আজকে রমজান মাস, আমাদের রমজান এসেছে অন্যায় থেকে দূরে থাকার জন্য। অথচ সৌদি আরবের ভেতরে আমরা যেই সৌদি আরবকে এত ভালোবাসি, এত মহাব্বত করি, ওই সৌদি আরবের সুন্দরী নারীদেরকে একেবারে অর্ধলুঙ্গ করে কালেমা খচিত পাতাকা তাদের শরীরের মধ্যে ঢুকে দিয়ে সুন্দরী প্রতিযোগিতার মধ্যে বেহায়াপনা অর্ধলুঙ্গি অশ্লীল নারীদেরকে পাঠাইয়া দিয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। কি এ জোরে কল নাউজুবিল্লাহ। যেই সৌদি আরবের পতাকার মধ্যে কালেমা লেখা, ওই পতাকা শরীরের মধ্যে নিয়েছে সুন্দরী মহিলা। মহিলার মুখের মধ্যে পর্দা নাই, শরীরের মধ্যে পর্দা নাই। ওই সৌদি আরব সুন্দরী প্রতিযোগিতার নামে মেয়েদেরকে বেয়া পর্দা করে ছেড়ে দিয়েছে। নিঃসন্দেহে এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। বক্ত করে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, শুনুন আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেই সময় সৌদি আরবের ভেতরে এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না, এমন কোন ইসলাম বিরোধী কাজ থাকবে না যেটা সৌদি আরবে হবে না। এখন সৌদি আরবে লক্ষ্য করে দেখেন, আব্দুল্লাহ মোহাম্মদ সালমান ক্ষমতায় যাওয়ার পরে আমেরিকার দালালি করতেছে, ফিলিস্তিনে মুসলমান মরে, এরা কথা বলতে পারে না। আজকে আমেরিকা যেভাবে ইশারা দেয় ওরা সেইভাবে চলে। আজকে সেই সৌদি আরবকে ইসলামের মডেল মনে করতেছেন? সৌদি আরব ইসলামের মডেল নয়। আমরা মক্কা মদিনাকে ভালোবাসি রসুলের কারণে, কিন্তু মুসলমানদের ইসলামের মডেল হলো কোরআন এবং হাদিস। আজকে সেই সৌদি আরবের দিকে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, এটা রসুলের হাদিস অনুযায়ী হলো কিয়ামতের আলামত। আমরা বলতে চাই তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো। আমরা মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, অন্যায় থেকে যদি দূরে সরে না দাঁড়াও, তোমাদের প্রতি মুসলমানদের ভালোবাসা আছে, এই ভালোবাসা থাকবে। কিন্তু মনে বড় কষ্ট, আমরা এই কথাগুলো বললে বাংলাদেশের কিছু ঘোমটা পরা শায়েখ আছে, ঘোমটা পরা যখন কি পরা মানে মাথার উপরে ঘোমটা দিয়ে এসি ঘরে বসে ফতুয়া দেয়, আর ওই সমস্ত সৌদি আরবের রাজতন্ত্রের দালালি করে। মানে আমরা একটু সমালোচনা করি, ওদের সহ্য হয় না। আমরা বলতে চাই ইসলামের বিরুদ্ধে দূরে চারণ থেকে দূরে সরে আসো, নতুবা পৃথিবীর মুসলমান তোমাদেরকে বয়কট করতে বাধ্য হবে। আসেন, আমরা এসেছি রমজান মাসের, সময় কম, আমি আপনাদের একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ তাআলা রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করলো, আল্লাহ রোজা রাখতে বলেছি একবার, জোরে বলেন কয়বার? কত সময় রোজা রাখার জন্য আমরা পুরো পৃথিবীর মানুষ পাগল। বর্তমানে পৃথিবীতে রোজা কায়েম আছে না নাই? রোজা কায়েম আছে। ওই ছেলে বসে কত মাস ধরে করে বসে তো পুরো ফ্যান লাগবি না বসে। আমার দিকে লক্ষ্য করেন, বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে রোজা কায়েম আছে না নাই? কেমনে কায়েম আছে আমার দিকে দেখায়। এই যেখানে আমরা 1000 লোক আজকে বসে আছি, এখানে আসার পরে কোনো লোক যদি এখন ভেরি ধরায়, আমরা কি তার থাকতে দেবো? যে রোজা থাকে না ওও তাকে জুতো পিঠা করে বের করে দেবে। আরে তুই রোজা নাই, ভেরি খাবো ঘরত খা, এখানে কেন? তার মানে বোঝা গেল বাংলাদেশে রোজা কি আছে? কায়েম আছে। কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান কি কায়েম আছে? সুদকে হারাম করেছে কে? অথচ আপনাদের এই হাকির মুরুব শহর এলাকা সুদখুর নাই, কথা কন না কে? সুদখুরে মাথা তার ছয় তালা টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে সামনের কাতারে, মনে হয় জিব্রাইলের খালা তো ভাই, মানে এই মাত্র জান্নাত থেকে পালি আসছে। তাহলে বোঝা গেল কোরআনে এই বাংলাদেশে রোজা কায়েম আছে, কিন্তু কোরআনের বিধান আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গার মধ্যে বলেছে আকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। যাকাত দেওয়ার কথা আল্লাহ 82 বার বলছে, কয়বার? ওই যাকাত কি বাংলাদেশে আছে? কয় টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, কয় টাকা থাকলে যাকাত ফরজ হয়, আমরা ওটাই তো জানি না। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, কোনো ব্যক্তির কাছে সারা বছরের পরিবারের ভরণ পোষণ, বাসা ভাড়া, খাওয়া দাওয়া, স্ত্রী সন্তানের চিকিৎসা সব কিছু বাদ দিয়ে যদি তার কাছে পূর্ণ 1 বছর 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য থাকে অথবা সম পরিমাণ টাকা এবং সম্পদ থাকে, তার উপরে যাকাত ফরজ হয়, তার উপরে যাকাত ওয়াজিব হয়। গভীর মনোযোগ, যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর পরিবার চালানোর মতো ভরণ পোষণ, খাওয়া দাওয়া, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা বাদ দিয়ে
যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য সমপরিমাণ টাকা থাকে তার উপরে যাকাত ফরজ হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করেন, 7.5 ভরি স্বর্ণ মানে আনুমানিক 7 লক্ষ টাকা, আর 52.5 তোলা রৌপ্য 52.5 ভরি রৌপ্য মানে হলো আনুমানিক এই জাকার মধ্যে 60,000 টাকা। জোরে বলেন কয় হাজার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের আগমন আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন, শেষ কথা, তাহলে স্বর্ণের দাম যদি হিসাব করি 7 লক্ষ টাকা, আর যদি রৌপ্যের দাম হিসাব করি 60,000 টাকা আনুমানিক। আলহামদুলিল্লাহ বলেন। আমি পূর্বেই বলেছি আজকের মাহফিল আমাদের বগুড়ার দুই রত্ন, এক রুহুল আমিন যুক্তিবাদী, আর একজন মুফতি ফজলুর রশিদ মিয়া, আলহামদুলিল্লাহ বলেন। যাদের দুইজনকে একই মঞ্চে পাওয়া খুবই কঠিন, কথাগণ ঠিক কিনা? আজকে আমাদের সৌভাগ্য আমরা দুইজনকে পেয়ে গেছি, আসর পর তারা কথা বলবে ইনশা। তাহলে আমার দিকে তাকান, সোনার স্বর্ণের যদি হিসাব করি 7 লক্ষ টাকা, রৌপ্যের হিসাব করলে 60,000 টাকা আনুমানিক। আপনার কাছে সারা বছরের ভরণ পোষণ খরচা বাদ দিয়ে 7 লক্ষ অথবা 60,000 টাকা যদি অতিরিক্ত 1 বছর গচ্ছিত থাকে, যাকাত দিতে হবে, হুকুম কার? এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি সোনার হিসাব করব নাকি রৌপ্যের হিসাব করব? মুফাসসির কিরাম দুই মত দিয়েছে, কিছু আলেম বলেছে স্বর্ণের হিসাব করতে হবে, কিন্তু কিছু মুফাসসির বলেছে না স্বর্ণের হিসাব নয়, হিসাব করতে হবে রৌপ্যের হিসাব। কারণ কি? রসুল যখন যাকাতের বিধান বর্ণনা করে ওই সময় 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রৌপ্য দাম ছিল সমান সমান। এখন কি সমান না পার্থক্য? শুধু পার্থক্য নয়, আকাশ পাতাল পার্থক্য। অধিকাংশ মুফাসসির বলেছে রৌপ্যের হিসাবে যাকাত দিতে হবে, তার কারণ রৌপ্যের হিসাব করে যদি আমরা যাকাত দেই, এতে যে যাকাত দেবে সেও লাভবান হবে, যে যাকাত খাবে সেও লাভবান হবে। কারণ আপনি যদি 7 লক্ষ টাকার হিসাব করেন, 7 লাখ টাকা থাকার মরত্ব নাই, হয়তো 100 জনে 10 জন, আর আপনি যদি 60,000 টাকার হিসাব করেন 100 জনে 50 জন পাওয়া যাবে। তাহলে কি হবে? যদি রৌপ্যের হিসাবে যাকাত দেন, আমরা যাকাত দিয়ে সওয়াব পাবো, যারা যাকাত খাবে যাকাত নিয়ে তারা দরিদ্র থেকে দূর হবে। এখান থেকে বোঝা যায় আপনার ভরণ পোষণ বাদ দিয়ে 60,000 টাকা যদি অতিরিক্ত 1 বছর আপনার কাছে গচ্ছিত থাকে, আপনার যাকাত দিতে হবে। হিসাব কার? এ হুকুম কার? আমি এখন শেষ কথা আপনাদের বলতে চাই, বাংলাদেশে কি যাকাত আছে? বাংলাদেশে যাকাতের টাকা কেউ দেয় না, দেয় যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি। এ কথা কর না কা? আমি সুস্পষ্ট করে বলতে চাই, শাড়ি লুঙ্গি দেওয়া যাকাতের বিধান নয়, শাড়ি লুঙ্গি যে সহি ভাবে যাকাত আদায় হবে না। যাকাত দিতে গেলে শতকরা 100 টাকায় 250 টাকা হারে যাকাত দিতে হবে। অথচ বাংলাদেশের সব টিচার বাচ্চা ওর হিসেব করে যাকাতের চেয়ে 6 লাখ ও চলে গেছে যাকাতের শাড়ি লুঙ্গি কিনতে। একদিন আমি মার্কেটে যে হঠাৎ করে দেখি যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়, একটা দোকানের মধ্যে ঢুকছি, এক লোক বলছি যে হুজুর আপনি কেউ অকাম করছেন, আপনি হুজুর মানুষ এই দোকানে এসেছেন কেন যাকাতের শাড়ি লুঙ্গি? আমি বললাম কারণ কি? বলতেছে যাকাতের শাড়ি লুঙ্গি মানে কম দাড়ির শাড়ি লুঙ্গি, যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি, এমন লুঙ্গি দেয়। একটা বুড়ো মানুষ যদি যাকাতের শাড়ি দেন, ও যদি পুকুরে গোসল করে, গোসল করে ওঠার পরে ওর অফিস আদালত স্টেশন সব দেখা যায়। কথা কর না কা? কারণ লুঙ্গির দাম 120 টাকা, আর যে শাড়ি দিয়েছে শাড়ির দাম 180 টাকা। ওই শাড়ি না মশারি বোঝার বুদ্ধি নাই, নিজের ভোগ দিচ্ছে 3,000 টাকার শাড়ি, নিজে পরে 800 টাকার লুঙ্গি, আর যাকাত দিচ্ছে 120 টাকার লুঙ্গি 180 টাকার শাড়ি। এইরকম শাড়ি দিয়ে যাকাত আদায় হবে না, ওর যাকাতের টাকা তার চাইতে কর্দ নদীতে ভাসিয়ে দেওয়া ভালো। যাকাত আদায় কি মন মতো আল্লাহর দেওয়া বিধান মতো করতে হবে? টাকা এসেছে তোমার কাছে, কয় টাকা আছে, 100 টাকা 200 টাকা হিসাব করো, ক্যালকুলেটারতে যাকাত দিতে হবে, কার হুকুম? আমি শেষ কথা বলতেছি, বলেন। শেষ কথা বলে শেষ করে দেবো, এখন যাকাত দেবেন কাকে? বাংলাদেশে যখন রমজান মাস আছে দুই দলে বিভক্ত, এক দল ফতোয়া দিচ্ছে যে কওমি মাদ্রাসাতে যাকাত দেওয়া যাবে না, এইরকম লোক আছে না নাই? আবার কিছু লোক ফতোয়া দিচ্ছে যে জামাত ইসলামী যাকাত আদায় করে জামাত ইসলামকে যাকাত দেওয়া যাবে না, আছে না নাই? আমি 1 মিনিটে কথাটা ক্লিয়ার করতে চাই, আপনি যাকাতের টাকা কওমি মাদ্রাসাতে দেবেন না জামাত ইসলামীকে দেবেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, আল্লাহ কি সিদ্ধান্ত দিয়েছে আগে ওটা জানতে হবে।
আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন মাসারিফে যাকাত, যাকাত দিতে হবে 8 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? 8 জায়গায়। গভীর মনোযোগ, সরাসরি কোরআনের বক্তব্য, 8 খাত ছাড়া যাকাত দিতে পারবেন না। 1 নম্বর হলো ফকির, যে একেবারে অসহায় চলতে পারে না। 2 নম্বর মিসকিন, যার কোনো সম্পদ নাই তাকে যাকাত দিতে পারবেন। 3 নম্বরে দাস মুক্তি, আগেকার আমলে দাসের প্রথা ছিল, মানুষেরা মানুষের অধীনে দাস থাকতো, এই দাস থেকে মুক্তি করার জন্য যাকাত দেওয়া যাবে। 4 নম্বর ঋণ মুক্তি, যেই গরিব মানুষ ঋণের মধ্যে পড়েছে ঋণ থেকে মুক্তি পেতে পারে না, ঋণ মুক্তির জন্য যাকাত দেওয়া যাবে। 5 নম্বর মুজাহিদ, যারা জমিনে দিন কায়েমের আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করে, এই জমিনে আল্লাহর কায়েম বিধানের প্রতিষ্ঠার কাজ করে, এই মুজাহিদ যারা, এদেরকেও যাকাত দেওয়া যাবে। 6 নম্বর হলো মুসাফির, যারা আল্লাহর জমিনে সফর করে, টাকা পয়সা নাই চলতে পারে না, মুসাফিরদেরকে যাকাত দেওয়া যাবে। আর আপনার 8 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর দাস মুক্তি, 4 নম্বর ঋণ মুক্তি, 5 নম্বর মুজাহিদ, 6 নম্বর মুসাফির, 7 নম্বর যারা যাকাতের টাকা আদায় করে কর্মচারী, এদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর হলো আপনি যাদের যারা টাকা তুললো তাদের দিলেন। 8 নম্বর যারা বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের যাকাত দিলে, তারা যদি ইসলামের পথে ফিরে আসে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। এখন যদি কওমি মাদ্রাসার মধ্যে এতিমেরা থাকে, দরিদ্র মুসাফিররা পড়াশোনা করে, এতিম মিসকিন থাকে, লিল্লা বোর্ডিং থাকে, ওখানে যাকাত দেবেন কোনো সমস্যা? আবার জামাত ইসলাম যদি বলে আমরা দিন প্রতিষ্ঠার কাজ করি, আমরা মুজাহিদ, এই জমিন আল্লাহর আইন চাই, এই যে 8টা খাতে যাকাত দিতে হবে, আপনি এতিমকে যাকাত দিয়েছেন এক জায়গায় গেল, আপনি হাফিজি মাদ্রাসায় দিয়েছেন এক জায়গায় গেল, মুসাফির পেলো না, মুজাহিদ পেলো না, দাস মুক্তি হলো না, ঋণ মুক্তি হলো না, কোন ইসলাম সংগঠন যদি বলে আমরা 8টা খাতে যাকাত দেবো, যাকাতের টাকা আমাকে দাও, আপনার টাকা দায়িত্ব দাও, আপনি দিতে পারবেন, ও যদি না দেয় তার হিসাব আল্লাহর কাছে দেবে। এখন জামাত ইসলাম যদি বলে যাকাত দাও, 8টা খাতে দেবো, চরমোনাই পীর যদি বলে যাকাত দাও, 8টা খাতে দেবো, আপনি যাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই যে 3 দিন আগে চট্টগ্রামে একটা মানুষকে দেখেছেন সিএনজিনে বের হয়েছে, হঠাৎ করে সিলিন্ডার বাষ্প হয়ে আগুন লেগে পুরো শরীরটা কঙ্কাল, ছবি দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। তিনি যখন বিদায় নিল তার পরিবারের কাছে, সর্বপ্রথম যিনি দাঁড়িয়েছে তারাই হলো জামাত ইসলাম। নগদে 5 লক্ষ টাকা দিয়েছে, পরিবারের দায়িত্ব নিয়েছে। আমিরে জামাতের দিকে লক্ষ্য করেন, যিনি মানবতার ফেরিওয়ালা, জেল থেকে মুক্ত হয়ে আল্লামা সাইদির কবর জিয়ারত করার পরে কার রিক্সা নাই, গরিব মানুষ রিক্সা বিতরণ করতেছে, মহিলা মানুষের মধ্যে কাপড় সেলাই করা মেশিন দিচ্ছে, বন্যা হচ্ছে খাবার দেয়, শীত হচ্ছে সেখানে পোশাক দেয়। এখান থেকে বোঝা যায় এই মানবতার ফেরিওয়ালা, জনগণের পাশে যারা দাঁড়ায় তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আর তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করতে গেলে হিসাব করে ফতুয়াবাজি করা লাগে, তার কারণ তারা জমিনের মধ্যে আল্লাহর কোরআনের বিধান চায়, সৎ লোকের শাসন চায়। সুতরাং আজকের আলোচনার শেষ ফতুয়া, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না। আমরা যত ফতুয়াবাজি করবো আমাদের তত লস। এই যে কতদিন আগে বিতর্ক তর্ক শুরু হয়ে গেল, আজকে মুফতি আমির হামজা ভাই আল্লামা ইয়াহিয়া মাহুতুমরাতে গেছে, কওমি আলেম, হেফাজতের আলেম, জামাতের আলেম, এক জায়গায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। একই জায়গার মধ্যে গতকালকের ছবি দেখার পরে মানুষের কলিজা শান্তি, আমির হামজা ভাইকে দেখার পরে কলিজা শান্তি। আমরা শেষ কথা বলবো, আর দলাদলি নয়, মুসলমানেরা আলেমেরা একদল না হলে মুসলমানদের আরো 12টা বাজবে। এই জন্য দলাদলি ফতুয়া বাদ দিয়ে সব আলেমদের একদল হওয়ার দরকার আছে না নাই? আসুন আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি। কোরআনের মাস, কোরআন এসেছে তাই এত সম্মান রমজানের। কোরআন না থাকলে রমজানের সম্মান থাকতো না। আজকে শপথ গ্রহণ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন করি, ব্যক্তি পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোরআন যদি কায়েম না হয়, রোজা রেখে চারা না বসার কোনো লাভ নাই। সকল জায়গায় আমরা কোরআনের বিধান চাই কি চাই না? কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রথমেই বলেছি ওয়াজ শুরু না হতেই টাইম শেষ। নামাজ যেহেতু আছে, আসল নামাজটা জরুরি। আমি যতটুকু কথা বলেছি ভূমিকা ছাড়াই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। আমাদের প্রিয় মুরব্বী মানুষ বলেন যুক্তিবাদী সাহেব এসেছেন, মুফতি বদরুল রশিদ আমাদের মুরব্বী, আমাদের বাপজান তিনি এসেছেন,
এখনই আসর নামাজের আজান হবে, আজানের পরই জামাত শুরু হবে। যার যার ওযু নেই আপনার দ্রুত ওযু করে নেন, নামাজ পড়ি। আমার প্রিয় বাবজান মনোরুল হলেন যুক্তিবাদী আলোচনা করবেন, এবং সর্বশেষ আমার প্রিয় চাষা